সিফাত সিফাত মানে হলো গুণ সিফাত মানে হলো বৈশিষ্ট্য সিফাত মানে হলো বিবরণ এবং সবগুলো একই জিনিস মনে করো যে একটা মানুষের পরিচয় তুলে ধরবেন আপনি তখন কি বলবেন পরিচয় তুলে ধরতে গেলে কী বলবেন লোকটি এতটুকু লম্বা এতটুকু মোটা তার চোখগুলো এরকম তার ঠোঁটগুলো এরকম তার নাকটা এরকম তার সে উঠতে পারে কি পারে না বসতে পারে কি পারে না সে তার হাত আছে কি নাই তার পা আছে কি নাই সে আসে সে কথা বলে কি না সে হাসে কি না মানে এইভাবে যদি যেগুলো প্রয়োজনীয় আর কি সেগুলো যখন আপনি উল্লেখ করবেন তখনই তার পরিচয়টা ফুটে উঠবে তো এই সবগুলোই হলো ওই ব্যক্তিটির এক একটা গুণ এবং এই সবগুলোই হলো ওই ব্যক্তিটির এক একটি সিফাত বৈশিষ্ট্য এক একটি বিবরণ এই বিবরণগুলোর মাধ্যমে তার পরিচয়টা ক্লিয়ার হয় তো মনে করুন যে একটা মানুষ সম্পর্কে সব বিবরণ দেওয়া হলো তারপরে বলা হলো যে এই লোকের কথা বলতে পারে কি না সেটা বোঝা যায়নি তো সেটা জানতে পারিনি আর কি মনে করুন যে পাত্রী দেখতে গেছে তো তার সাথে মানে চলাফেরা অনেক কিছু হয়েছে উচ্চতা খাটো বা লম্বা এই মানে ডিটেলস সব কিছু দেখছে কিন্তু দীর্ঘ সময় থাকার পরও তার সাথে একটি শব্দ বিনিময় বা বাক্য বিনিময় হয় নাই কথা হয় নাই তো এখন এসে রিপোর্ট করছে যে মেয়েটা ভালো সব দিক থেকেই ভালো কিন্তু কথা বলতে পারে কি না এটা বোঝা গেল না তো যদি কথা বলতে পারে এটা জানতেন তাহলে একরকম পরিচয় ফুটে উঠত আর কথা বলতে পারে না জানলে এটাও আরেক প্রকার পরিচয় ফুটে উঠতো এবং কথা বলতে পারে কি পারে না এটা একটা অস্পষ্টতা কিন্তু রয়ে গেল তাই না তো এগুলো হলো এক একটা পরিচয় এগুলোকে ও সিফাত বলা হয় মানে আকিদার পরিভাষায় বলা হয় চিফাত মানে হল গুণ চিফাত মানে বৈশিষ্ট্য চিফাত মানে হল বিৱৰণ জীৱ